السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام. ইন্নাল্লাহা কানা আলাইকুম রকীবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া পেশ করছি যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহর জন্য দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুবকদের সমস্যা এবং ইসলামী সমাধান আধুনিক সভ্যতা এই বিষয়টির উপরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আজকের আলোচনায় আমরা যুবকদের যুবক জীবন এই বিষয়টিতে যে সমস্যাগুলো সৃষ্টি হয় এবং আধুনিক সভ্যতার কারণে যুবকরা যেদিকে ধাবিত হন যে আদর্শের দিকে তারা অগ্রসর হন আমরা এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের সাথে আলোচনা পেশ করব সম্মানিত দর্শক শ্রোতা যুবক এবং তাদের যৌবন আমাদের সবার জন্য এক মহানিয়ামত একটি দেশের জন্য একটি সমাজের জন্য রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য পরিবারের জন্য আল্লাহ আলা এই নিয়ামত যাকে দান করেছেন তার সেই নিয়ামতের হেফাজত করা এবং এই নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করা একান্ত জরুরি বিষয় আম্মা আল্লাহ পাক এই যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা প্রত্যেক যুবকের একটি নৈতিক দায়িত্ব অনেক সময় যুবকরা মনে করেন যে আমার এই যৌবন আমার এই শক্তি চিরস্থায়ী এটা কখনো যাবে না আর যে কারণে যুবকেরা চলনে বলনে তাদের দৈনন্দিন কার্যক্রমে এমনভাবে তাদের জীবনকে পরিচালিত করেন এক ধরনের আত্মহংকার এক ধরনের গর্ব গরিমা এক ধরনের ব্যপরুয়া মনোভাব আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আফিল আরো যে মারাহান জমিনের উপরে চলতে গিয়ে তুমি উগ্রতার পরিচয় দিও না কেন যে তোমার এমন শক্তি হয়ে যায়নি যে তুমি তোমার পায়ের আঘাতে জমিনকে বিদীর্ণ করবে অথবা পাহাড়কে কে বিচূর্ণ করবে কিন্তু এই যৌবনকে আমানত হিসাবে গ্রহণ করে যদি তাকে কাজে লাগানো যায় তাহলে এর দ্বারা অর্জন করা যায় অফুরন্ত আল্লা সুবাহ রহমত প্রিয় নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যৌবনের ইবাদতকারীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আরো সুসংবাদ যারা জান্নাতে যাবেন জান্নাত পাবেন তারা সকলেই হবেন যুবক অর্থাৎ যুবক অবস্থায় তারা জান্নাতে যাবেন এবং ফিহা খালেদুন এবং অনন্ত কাল তারা এই যুবক অবস্থাতেই জান্নাতে থাকবেন তার মানে হচ্ছে যৌবনকালীন সময়টি এটি হলো মানুষের সত্যিকারের প্রধান এবং পরম জীবন শিশু ও কৈশোর যৌবনের জন্য অপেক্ষা প্রত্ব এবং বার্ধক্য বা বৃদ্ধ বয়স এ দুটি হচ্ছে যৌবনের বিদায়ের পর্ব আর মাঝামাঝি সোনালি যোগ শক্তি এবং সম্পদের যোগ যৌবনকাল এই যৌবনকে হেফাজতের বিষয়ে প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম বলছেন দিন পা নড়াতে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের সদুত্তর যথাযথভাবে দেওয়া না হবে তার মধ্যে একটি বিষয় আছে যৌবন তুমি তোমার যৌবন কালকে কোথায় কিভাবে খরচ করেছ এটি আল্লাহ তা তালার দান নিয়ামত যেসব যুবকেরা মনে করেন আমি এখন যুবক হয়ে গেছি আমাকে এখন কে ধরে আমার সাথে কে পারে যারা ধরাকে সরা জ্ঞান করেন অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন আল্লাহ আল্লা তালা সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করেন না অহংকার নিয়ে যারা চলে আল্লাহ রব্বুল আলমিন অহংকারীকেও ভালোবাসেন না আবার এই যৌবন কালকে পেয়ে যারা পাপাচারে লিপ্ত হয়ে পড়েন সেই পাপাচারে লিপ্ত হওয়া ব্যক্তিদেরকেও আল্লাহ সুবাহান হওয়া তালা তিরস্কার করেছেন তাদের কঠোর শাস্তির নিদর্শন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন জিব্রাইল আলহি সাল্লা সালাম এসে বললেন চলুন রাসুলকে নিয়ে যাওয়া হল এক বিশাল ভূমি এক বিশাল ময়দান অতিক্রম দেখলেন তন্দুর আকৃতির প্রজ্বলিত আগুনের গুহা থেকে লেলিহান শিখার সাথে একদল বিবস্ত্র যুবক যুবতী অগ্নি শিখার দাহের সাথে প্রজ্বলিত আগুনের শিখার সাথে নিচে থেকে উপরে ভেসে আসছে আবার উপর থেকে নিচে তলিয়ে যাচ্ছে এই আগুনের প্রজ্বলিত লেলিহান শিখায় এই ভাসমান এবং ডুবন্ত যুবক যুবতীদের দেখে জিজ্ঞেস করেছিলেন এরা কারা আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লামকে পরে জবাবে বলা হয়েছিল এরা হলো ওই সব যুবক যারা যৌবনকালে মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘনকারী বেবিচারী এবং পাপাচারে লিপ্ত ছিল যারা অবাধে মিলামিশা করে বেড়াত আজকের যুবকদের সামনে সবচাইতে বড় যে সমস্যা সেটি হল যুবক এবং যুবতীদের অবাধ মিলামেশা অবাধ মিলামেশাকে আজকে এমনভাবে আমরা বৈধতা দিয়েছি আমরা অভিভাবকগণ অথবা দায়িত্বশীল ব্যক্তিগণ এটাকে আমরা এভাবে মেনে নিয়েছি যেন এটাই বাস্তবতা এটা ছাড়া যেন আর আমাদের কোনো গত্যান্তর নাই কেন সারা বিশ্বে উন্নত বিশ্ব এমন কি আমাদের আশেপাশে এশিয়ার অনেক দেশ যেখানে নারী এবং পুরুষ অবাধে চলছে এই যে অবাধ মেলামেশা আমাদের সমাজ বিজ্ঞানীগণ মনোবিজ্ঞানীগণ সমাজের দায়িত্বশীল নেতৃবর্গ সমাজের সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা এভাবে ব্যাখ্যা করছেন সময়ের সঙ্গে যুগের সঙ্গে চলতে হলে এই ব্যবস্থা আমাদেরকে মেনে নিতে হবে আজকে নারী পুরুষ অর্থ যুবক এবং যুবতীগণ একসাথে চলবে একসাথে গবেষণা করবে চাকুরি করবে তারা ফ্রিভাবে মুক্তভাবে বাধাহীনভাবে তারা অফিস আদালত বিশ্ববিদ্যালয় কর্মস্থান সর্বত্র বিরাজ করবে আজকে যদি তাদের সম্পর্কে কথা বলা হয় যে নারী এবং পুরুষ তথা যুবক এবং যুবতী এভাবে অবাধে মেলামেশা করা ইসলাম সমর্থন করে না তারা বলবে ইসলামের এই বিধানকে আমরা সমর্থন করি না এটাই বাস্তবতা এমনকি আমাদের নারীরা ইসলামের অনুশাসনের বিরুদ্ধে তারা প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করে চলছেন তারা ইসলামের অনুশাসনকে অবজ্ঞা করছেন এবং তারা এটাকে অসম্ভব বলছেন অনেক প্রগতিশীল নারীরা ইসলামের এই বিধানকে নারীর জন্য অবমাননাকর বলেও প্রচার করছেন কিন্তু এই যে মুক্ত মেলামেশা নারী এবং পুরুষ যুবক এবং যুবতী এর বিনিময়ে এর ফলে আমরা মুসলিম হিসাবে কি পাচ্ছি অথবা কি হারাচ্ছি একজন মুসলিম হিসাবে অবশ্যই এটা একটি হিসেব নিকেশ করার মতো বিষয় যুবক বন্ধুরা আমরা হয়তো বর্তমানের এই অবস্থাটাকে যারা যুবক যারা এখনো বিয়ে শি করিনি তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট কর্মস্থল সব জায়গায় নারীদের সঙ্গে অবাধে কথা বলা তাদের সঙ্গে চলাফেরা করা এতে এক ধরনের মানসিক কৌতূহল এক ধরনের মানসিক প্রফুল্লতা হয়তোবা আমরা উপলব্ধি করি এবং তখন হয়তো আমরা এটাও মনে করতে পারি ভালোই তো অসুবিধা কোথায় হ্যাঁ যা বাহ্যিক দৃষ্টিতে ভালো বলে বিবেচিত হচ্ছে অসুবিধা নেই বলে মনে হচ্ছে গভীরভাবে যদি দেখা হয় তাহলে এই ভালো ভালো নয় কেন এতে পরবর্তী জীবনের উপরে যথেষ্ট প্রভাব পড়ে যে প্রভাবের কারণে পরবর্তী জীবনে অনেক সময় এর জন্য খেসারত দিতে হয় সম্মানিত দর্শক শ্রোতা বিষয়টির উপরে আমরা অল্প সময়ের ভিতরে আলোচনায় ফিরে আসছি তার আগে সামান্য বিরতি আমরা বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসলাম আমার এই আলোচনা যে অবাধ মেলামেশা যৌবনের সমস্যা যৌবনকালের সমস্যা আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ এই টপিকের উপর আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা চালিয়ে আসছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বসেছি সেটি হল যুবক যুবতীদের অবাধ মিলামিশা ইসলাম এই অবাধ মিলামিশাকে সমর্থন করে না ইসলাম এখানে শুধুমাত্র একটা আবরণ একটা পর্দা ব্যবস্থা আরোপ করে শিক্ষায় ইসলাম বাধা দেয় না কর্মে ইসলাম বাধা দেয় না নারী পুরুষ প্রয়োজনে কথা বলবে বাধা দেয় না একসাথে একই গাড়িতে উঠবে বাধা দেয় না একসাথে কর্মস্থলে যাবে ইসলাম হারাম বলে না ইসলাম শুধু এইটুকু বলে যে তুমি তোমার নিজস্ব সীমানাকে নির্ধারণ করে চলো নারীকে বলে তুমি তোমার নিজস্ব সীমানা নির্ধারণ করে চলো একজন আরেকজনের সীমানায় প্রবেশ করো না আর এই সীমানাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে পুরুষের জন্য অবনমিত চক্ষু অর্থাৎ পুরুষকে মার্জিত সুন্দর স্বভাবে সম্মানের দৃষ্টিতে নারীর সঙ্গে চলা নারীকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার সৌন্দর্যকে আবৃত করে পর্দার মাধ্যমে তার কর্মস্থল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এই হল ইসলাম কিন্তু আমাদের অনেক প্রগতিশীল নারীরা ইসলামের এই অংশটুকুকে অপব্যাখা করে তারা বলে ফেলেন ইসলাম মানে হচ্ছে নারীকে গৃহবন্দী করা ইসলাম অর্থ হচ্ছে নারীর অধিকার কেড়ে নেওয়া ইসলাম অর্থ হচ্ছে নারীর পায়ে শিকল লাগিয়ে দেওয়া এই ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা এ ইসলামের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রমূলক প্রচার ইসলাম নারীকে তার কর্ম নির্বাচনে বাধা দেয় না কিন্তু ইসলাম নারীকে যে বিষয়ে উপদেশ দেয় সেটি হলো যখন তুমি বাইরে যাবে তোমার গায়ে একটি অতিরিক্ত চাদর অথবা পর্দা আবরণ গ্রহণ করে যাও এটা তোমাদের জন্য উত্তম এটা তোমাদের জন্য পবিত্র এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ এটা তোমাদের জন্য নিরাপত্তা কি চমৎকার ইসলামের বিধান কি চমৎকার কোরআনের অভিভাষণ আমরা সেটাকে অপব্যাখ্যা করি যুবক এবং যুবতীদের এই যৌবনকালে অবাধ মেলামেশা এই অবাধ বলতে এটি অপসংস্কৃতির আধুনিক সভ্যতার একটি নেতিবাচক একটি দিক অবাধ বলতে নারী পুরুষ যেমন খুশি তেমন চলবে যেমন ইচ্ছা তেমন পোশাক পরবে আজকে আধুনিক সভ্যতার এই চলমান প্রগতির স্রোতে আমাদের নারীরা এমনভাবে গা ভাসিয়ে দিচ্ছে তাদের পোশাক পরিচ্ছদ অনেক সময় আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় নারীরা আজকে অনেক বেশি এই পোশাকে আশাকে আধুনিকতার নামে বেহায়াপনার দিকে অথবা সেই পাশ্চাত্যকে অনুসরণ করতে গিয়ে আজকে তাদের মতো করে চলার যে মানসিকতা এটি অত্যন্ত বেদনাদায়ক আল্লাহ কোরআনে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন পকারনাফি বুউ তিকন্যা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জা হিলেয়াতিল নারীরা তাদের অবস্থান হবে গৃহে যতক্ষণ না তারা প্রয়োজন পড়ে ততক্ষণ তারা গৃহে অবস্থান করবে নারীদের উত্তম কর্মস্থল গৃহ এই ধরনের সুন্দর পরিবেশে নারীরা তারা তাদের কর্ম সম্পাদন করতে পারেন মাঠে ময়দানে মুক্ত আকাশের নিচে অথবা কষ্টকর কঠিন জায়গায় আল্লাপাক নারীদের জন্য নির্ধারণ করেননি নারীরা গৃহ অবস্থান করবে আর তারা তাদের সৌন্দর্য রূপ লাবণ্য বাইরে প্রকাশ করবে না এ এক মহানিয়ামত আদম আলাহি সাল্লা শরীরের অংশ থেকে সৃষ্টি করা হওয়া যাকে দিয়েছিলেন আল্লাহরবুল আলমিন এক চরম লাবণ্যতা সৌন্দর্যতা শরীরে দেহে অবয়বে যে চমৎকার নিয়ামতের সেই অসংখ্য নিয়ামত রাজি দিয়ে নারীকে রব্বুল আলামিন এক চমৎকার অবয়বে গঠন করেছেন এজন্য নারী আল্লাহর কাছ থেকে পুরুষের চাইতে অনেক বেশি নিয়ামতের অধিকারী উচিত আল্লাহর সামনে অবনত মস্তকে সেজদায় লুটিয়ে তার প্রশংসা করা পুরুষকে আল্লাহ দেহের ভিতরে দিয়েছেন শক্তি তার বাহুতে দিয়েছেন বল তার ভিতরে দিয়েছেন দৃঢ়তা আর নারীকে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন কুমলতা তার ভিতরে দিয়েছেন মায়া মমতা এবং কণ্ঠে দিয়েছেন সুমধুর কণ্ঠ আওয়াজ এই যে নিয়ামতের প্রাপ্তি এর পরে যদি কোনো নারী মনে করে যে আমি সৃষ্টিগত দিক থেকে দুর্বল অথবা ঠকেছি এটা তার উপলব্ধির ব্যর্থতা আল্লাহ সালা সেজন্যই আমি আবার বলছি আমার যুবতী বোন ভগ্নিগণ শুনুন কেন আল্লাহ আপনাকে আপনার সৌন্দর্য ঢেকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন এই সম্পদ শুধুমাত্র আল্লাহ আপনাকে মহা নিয়ামত হিসাবে দান করেছেন আপনি আপনার সম্পদকে যথেচ্ছাচার ব্যবহার করে বিনষ্ট করতে পারেন না এটিকে যত্নে হেফাজত করে সুরক্ষিত করে রেখে আপনি এর দ্বারা আরো বেশি লাভবান নিয়ামতের পরিতৃপ্তির অধিকারী হতে পারেন এজন্য আল্লাহর বিধান নারীর জন্য কখনোই অকল্যাণকর নয় নারী এবং পুরুষ যুবা নারী যুবক পুরুষ অর্থাৎ যুবক যুবতীর যৌবনকালের চাল চলন পাশ্চাত্যের চাল চলনের অনুকরণে হওয়া কখনোই কাম্য নয় পাশ্চাত্যের নারীরা যে পোশাক পরে এটা ইসলামী পোশাক নয় এটা নারীর জন্য মুসলিম মহিলার জন্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না নারী রাস্তায় বের হওয়ার সময় অবশ্যই একটি এমন পোশাক পরিধান করবেন যার দ্বারা তার শরীরের লোকানো সৌন্দর্য আরো লুকিয়ে এবং সুন্দরভাবে মানুষের সামনে সেটা উপস্থাপিত হয় যা দেখে যার দিকে নজর করে দৃষ্টি শ্রদ্ধায় ভক্তিতে অবনমিত হয় মনের ভিতরে এই অনুভূতি জাগে নারী এক পরিচয়ে মা নারী এক পরিচয়ে জায়া নারী এক পরিচয়ে কন্যা কন্যা জননী নারী এক পরিচয়ে একই উদরে জন্মগ্রহণকারী সহ ধরা অর্থাৎ বন এই যে শ্রদ্ধাবোধ এটি তখনই তৈরি হয় যখন তার পোশাক হয় মার্জিত মার্জিত পোশাকে চলা ইসলাম নিষেধ করেনি যুবক বন্ধুরা আল্লাহ কাজ নিন্দিত কাজ আল্লাহ বলছেন বেবিচারের কাছেও যেও না এই পাপাচার থেকে দূরে থাকো এটা অত্যন্ত ঘৃণিত পথ এর দ্বারা মানুষের নীতি নৈতিকতা চরিত্র ধ্বংস হয়ে যায় মানুষের চরিত্র বলে অহংকার করার যে ভিত্তিটি থাকে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহরুল আলমিন সেজন্য এই কাজটিকে চরমভাবে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন কবিরা গুণা হিসাবে গণ্য করেছেন এটা কবিরা মারাত্মক বড় পাপ আল্লাহর কাছে ঘৃণিত এবং নিন্দিত যারা এই ধরনের অবাধ মেলামেশার মাধ্যমে এবং অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে যায় তাদের জীবনে ঘটে বহু ধরনের বিপর্যয় তাদের উপরে একটার পরে একটা গজব আসতে থাকে যদি সমাজে এক এক করে এই ধরনের পাপাচার গুলো বৃদ্ধি পেতে থাকে কোন সমাজে যদি বেবিচার বেড়ে যায় কোন সমাজে যদি মদ পান বেড়ে যায় কোন সমাজে যদি নারীর আনুগত্য করে পুরুষ কোন সমাজে যদি মায়ের প্রতি দুর্ব্যবহার করে কোন সন্তান কোন সমাজে যদি পিতার প্রতি দুর্ব্যবহার করে তার সন্তান এইভাবে বহু সংখ্যক পাপ যখন কোন সমাজে ছড়িয়ে যায় তখন সেই সমাজে আল্লাহর গজব তথা ধ্বংসের দিকে ধাবিত হয় আজকের সভ্যতা আধুনিক সভ্যতা যা নিয়ে আমরা গর্ব করছি এর অনেক সফলতা আছে এর অনেক আবিষ্কার আছে এর অনেক অগ্রগতি আছে এ বস্তুবাদী জীবনকে অনেক সমৃদ্ধি দিয়েছে কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে অবাধ মেলামেশার পরে পথে ঘাটে অথবা অফিসে আদালতে স্কুল কলেজ অথবা স্কুল কলেজের বারান্দায় আঙ্গিনায় লনে অথবা গাছের নিচে অথবা বাগানে যেখানে আজকে অবাধে মেয়েরা কথা বলছে তারা নিজেরা একত্রিত হচ্ছে ভাব বিনিময় হচ্ছে এক সময় তাদের ভিতরে দ্রুত পরিণয় বন্ধন বন্ধুত্ব ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে এই ভালোবাসার টানে অনেকেই তার বাবা মাকে কাঁদাচ্ছে অনেকেই অনেক দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই অনেক বিপদের মুখোমুখি পড়ছেন আবার অনেকেই এই ধরনের ভালোবাসা নিয়ে তারা হয়তো ঘর বাঁধছেন যে ঘরের কথা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই যে অবাধ মেলামশার কুফলে যুবকদের মধ্যে তৈরি হচ্ছে এক ধরনের বিকৃত মানসিকতা যুব মহিলাদের ভিতরেও তাদের ভিতরে তৈরি হয় এক ধরনের অসুস্থ চিন্তা তারা পবিত্র চিন্তার তারা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বিশ্বস্ততার সাথে একটি চমৎকার সমাজে তাদের আধিপত্য তাদের সম্পদ আহরণের জন্য যুবক যুবতীদেরকে যেগুলো নৈতিকতা এবং মূল্যবোধের পরিবন্ধী সমানিত যুবক ভাইয়েরা এই ধরনের যেটি একটি শক্তিশালী মাধ্যম সমাজকে জাগানোর তৌন আবেদনকে পুঁজি করে নিজেরা কামাই করছে কোটি কোটি টাকা আর এই সৌন্দর্য কিছু উপার্জন কিছু প্রাপ্তি নগদ কিছু হাতে দিয়ে তাদেরকে তৃপ্তি দিয়েছে কিন্তু পরবর্তীতে তারা যখন ঘুরে তাকিয়ে দেখেছে ওই রঙিন ভুবন থেকে তারা অনেক পিছনে তখনই এসেছে তাদের ভিতরে হতাশা আর এই হতাশায় আমরা এইসব রঙিন জগতের অনেক তারকাদেরকে আত্মহত্যা করে নিজের জীবনের জ্বালা মেটাতে দেখেছি শুনেছি তারা মিডিয়ার জগতে সিনেমার জগতে অথবা রঙিন এই স্বপ্নময় জগতে ভালোবাসার অভিনয় করে মানুষকে ভালোবাসা শিখিয়েছে কিন্তু নিজেরা পক্ষে ভালোবাসা থেকে সারা জীবন বঞ্চিত রয়েছে যুবক ভাইরা এই হল যুবকদের আধুনিক সভ্যতার ছু বলে অবাধ মিলামেশার কুফল যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাঁচতে হবে তাই ফিরে আসতে হবে ইসলামের সুশীতল ছায়া আলোচনা এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته